বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা গেছেন তার বয়স সত্তরের বেশি তিনি ডায়াবেটিক উচ্চ রক্তচাপ কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন বিদেশ থেকে আসা একজনের দ্বারা সংক্রমিত হয়েছিলেন তিনি এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চোদ্দ জনে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানিয়েছে আইইডিসিআর আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানায় আইইডিসিআর করোনা ভাইরাসের আতঙ্কে এখন সারা বিশ্ব কাঁপছে আক্রান্ত হচ্ছে নতুন নতুন দেশ ও অঞ্চল বাড়ছে মৃতের সংখ্যা ঠিক এমন আতঙ্কের মধ্যে বুধবার আই দেশে নতুন দুঃসংবাদ দিয়েছে আমরা আরো একটা দুঃসংবাদ বলতে চাই আসলে দেশে প্রথম 10 জন করোনা আক্রান্তের মধ্যে 70 বছর এক বয়স্ক ব্যক্তি বুধবার মারা গেছেন তিনি বিদেশ ফেরত করোনা রোগের সংস্পর্শে এসেছিলেন তাকে রাখা হয়েছিল আইসিইউতে বিশেষ ব্যবস্থায় তাকে দাফন করা হবে বলে জানিয়েছে আইইডিসিআর বাংলাদেশে প্রথম একজন করোনা আক্রান্ত হিসেবে মৃত্যুবরণ করেছেন তার যে সমস্ত রোগগুলো ছিল কোমরবিডিটি ছিল আমরা বলেছি লাংসের অসুবিধা ছিল যেটাকে সিওপিডি বলা হয় তার ডায়াবেটিস ছিল উচ্চ রক্তচাপ ছিল কিডনিতে সমস্যা ছিল এবং তার হার্টের অসুবিধার থাকার কারণে তাকে এর আগে তার স্টেন্টিং করা হয়েছিল সুতরাং সেই দিক থেকে উনি খুবই উচ্চ ঝুঁকির মধ্যে ছিলেন নতুন করে আক্রান্ত চারজনের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ এর মধ্যে তিনজনই এসেছেন বিদেশ থেকে এদের দুইজন ইতালি একজন কুয়েত থেকে এসেছেন আমরা গতকাল বলেছিলাম দশজন আরও চারটি নতুন রোগী এখানে সংযোজিত হয়েছেন যে চারটি চারজন নতুন রোগী সংযোজিত হয়েছে তার মধ্যে একজন মহিলা বাকি তিনজন পুরুষ আমাদের যেহেতু এখন রোগীর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যেটা এপিডেমিওলজিক্যালি এটা আমরা এক্সপেক্টেড যে আরো কিছু বেশ বাড়বে এছাড়া এখন পর্যন্ত ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে আর বিয়াল্লিশ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় আইইডিসিআর আমাদের এখানে আমাদের কন্ট্রোল রুমটা কন্টিনিউ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা